আজ 4 ফেব্রুয়ারি আজকের উল্লেখযোগ্য বিষয়। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু মৃত্যু। পণ্ডিত বিরজু মহারাজের জন্ম। সঙ্গীতশিল্পী অনাদি কুমার দস্তিদারের মৃত্যু। অনাদি কুমার দস্তিদারের জন্ম 1903 খ্রিস্টাব্দে, তারিখটি অজ্ঞাত হলেও তার মৃত্যু তারিখটি পাওয়া যায় 4 ফেব্রুয়ারি 1974 খ্রিস্টাব্দে। বোলপুরে ব্রহ্মচর্যাশ্রমের ছাত্র হয়ে 1912 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে যান। 1920 খ্রিস্টাব্দে ম্যাট্রিক পাশ করে 5 বছর রবীন্দ্রনাথ ও দীনেন্দ্রনাথের কাছে গানও শেখেন। উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করেন ভীমরাও শাস্ত্রী, নকুলেশ্বর গোস্বামী ও কলিকাতার রাধিকা প্রসাদ গোস্বামীর কাছে। বীণা বাজাতেও শিখেছিলেন অনাদি কুমার দস্তিদার। রবীন্দ্রনাথ ও দীনেন্দ্রনাথের পরে তিনি শান্তিনিকেতনের বাইরে প্রথম রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক। 1928 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেসে সঙ্গীত পরিচালনা ভার তিনিই নিয়েছিলেন। প্রথমে তিনি সঙ্গীত সম্মেলনী বাসন্তী বিদ্যাবিথীতে শিক্ষকতা করেন, পরে গীতবিতানের অধ্যক্ষ ও সর্বশেষে অধিকর্তা হয়েছিলেন। রেডিও, রেকর্ড ও সিনেমা থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন অনাদি কুমার দস্তিদার। গোড়া থেকেই তিনি গ্রামোফোন কোম্পানিতে রবীন্দ্রসঙ্গীতের ট্রেনার ছিলেন। তার হাতেই রেডিওর ব্লক প্রোগ্রামের শুরু বলা যায়। নিউ থিয়েটার্সে তাকে নিয়ে যান রায়চাঁদ বড়াল। বম্বে টকিজের সঙ্গেও তার যোগ ছিল। কিছুদিন উদয়শঙ্করের দলে থাকাকালে সেখানে তিনি বীণা বাজাতেন। 1948 খ্রিস্টাব্দে রথীন্দ্রনাথ ও ইন্দিরা দেবী চৌধুরানীর উদ্যোগে স্বরলিপি সমিতি গঠিত হলে তিনি তার সম্পাদক নিযুক্ত হন। তাঁরই পরিচালনায় চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের প্রথম ব্যবহার শুরু হয়।